हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल इंडियन होम मेकर मौटुशी। तो এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার প্রথমেই তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে আসার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। কিন্তু আমার শরীরটা একটু বিগড়ে গেছে। আজকে হচ্ছে মনডে, তো স্যাটারডেতে যে ঘুরতে গেছিলাম জোকায়, তার ফল এখন ভুগছি। এত হাওয়া লাগিয়েছি, হাওয়া লেগে দেখতেই পাচ্ছো গলা, সমস্ত কান গলা সব পেঁচিয়ে বসে আছি, খুবই সর্দি লেগেছে। আর আজকে হচ্ছে মানডে, আর আজকে হচ্ছে চিলড্রেন ডে। তো ইউনিট টেস্ট চলছে নীলের, কিন্তু যেহেতু চিলড্রেন ডে তো স্কুলের চিলড্রেন ডে সেলিব্রেশন হবে, আজকে ইউনিট টেস্টটা পোস্টপন হয়ে গেছে। আর নীল সোনাই আজকে কালারফুল ড্রেস পরে গেছে, খুবই মজাতে ছিল, কারণ স্কুলে তো সচরাচর ওরকম কালারফুল ড্রেস পরে যাওয়ার নিয়ম নেই। অনলি ফর ওদের যে ফিজ ডে হয়, কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেদিনকেই কালারফুল ড্রেসটা অ্যালাউ থাকে। কিন্তু এবছর দেখি চিলড্রেন ডের দিনকে কালারফুল ড্রেস ম্যামরা অ্যালাউ করছে, বলে দিয়েছে কালারফুল ড্রেস পরে যেতে। সেই জন্য তো নীল সোনা সকাল সকাল উঠে কোন ড্রেসটা পরবে সেই নিয়ে একদম খোঁজাখুঁজি করে, তারপর তার পছন্দ মতন ড্রেস পরে বেশ কেজে গুজে চলে গেছে। তো যাই হোক, নীলসোনাকে বার করে দিলাম। আর আজকে যেহেতু নো ব্যাগ নো আর কি কালারফুল ড্রেস, তো আজকে সেরকম টিফিনও দিইনি। দেব হচ্ছে ওকে একটা বাউলি কিনে দিয়েছে, তো আজকে টিফিন বানানোর ঝামেলাও ছিল না, ভালোই হয়েছে, শরীরটাও ভালো নেই। আর নীল বেরিয়ে যাওয়ার পরে রান্নার দিকে চলে এসেছি, তো দেব তো আজকে অফিস যাবে, মাম্মামও আজকে স্কুল যাবে, কিন্তু ওদের হাফ ডে। আর নীলদেরও আজকে হাফ ডে হবে, আজকে 10টার সময় ছুটি হয়ে যাবে, অন্যদিনটা 11টার সময় হয়। তো নীলকে আমাকে আবার আনতে যেতে হবে, আজকে 1 ঘন্টা আগে আনতে যেতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করার পরে দেব বেরিয়ে গেলেই বাড়ি ফুটতে সব কাজ বাজে তাড়াতাড়ি করে নিতে হবে। মাথার মধ্যে দিয়েছিল সকাল সকালটা, যেহেতু কাশি হয়েছে সত্যি গলা খুশখুশ করছিল, কিন্তু রান্না করতে করতে গরম লেগে গেছে, আর না খুলে থাকতে পারলাম না। তখন হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছে, আজকে ডিমের কালিয়া করবো তাই জন্য। তো 4টে একটু ডিমের কালিয়া করেছি, আর নিজের জন্য পরে অমলেট ভাজতে হবে। আর এখানে লাউ ডাল সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করেছি লাউ ডাল। আর রান্নাবান্না হয়েই গেছে, এখানে মৌডলা মাছের ঝাল আছে, ভাত হয়ে গেছে, চা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর ফল। তো রান্নাবান্না কমপ্লিট, চলো তাড়াতাড়ি করে দেবের টিফিনটা গুছিয়ে দিই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো রুটিটা করে ঝটপট রেডি হয়ে গেলাম। আজকে নীলের হচ্ছে 10টার সময় ছুটি, আজকে তো তাড়াতাড়ি ছুটি হচ্ছে যেহেতু সেলিব্রেশন, তো 10টা অলরেডি বেজে গেছে, আমিও রেডি, ঝটপট এবার স্কুলে যাই। তো চলে এসেছি, 10টা বেজে গেছে, বাচ্চাদের ক্লাসগুলো ছুটি হয়ে গেছে, এখন ক্লাস 5 ছুটি হওয়ার টাইম হয়ে গেছে 10টা। তো যেই টাইমিং দেবে সেই টাইমিংয়ে সব এক একটা ক্লাস ছুটি হয়। আর লেডিসরা মানে বাচ্চা গার্লসরা তো বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে আসে, ওদেরকে দেখতেই বেশি ভালো লাগে। তো যেই বাচ্চা মেয়েগুলো সব ফটো তুলছে মায়েরা। আর চলো এবার আমি ক্লাস 5-এর যেখানে গেটটা ওদের ক্লাসরুমটা বেরোবে সেখানে যাই। তো এই যে এই গলিটা দেখতে পাচ্ছ তো এখন ফাঁকা, সো আমি একটু দেরি করে আসি হচ্ছে এই জন্যে, কারণ যদি টাইমে টাইমে আসি না, বাপরে বাপ, তো অনেক ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়, মানে অনেক গার্জেনদের সঙ্গে দেখা হয়, ঠিকই গল্প করা যায়, কিন্তু এসে ওই যে দাঁড়িয়ে থাকার এত ভিড় হয় এখানে, মানে পা ফেলার জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হয়, সবাই স্টুডেন্টদের মানে বাচ্চাদের তো নিয়ে বেরোয় না, প্রচণ্ড ভিড়। আর দেখো চারিদিকে শুধু ফটো তোলার ধুম লেগেছে আজকে। তো এটা হচ্ছে নীলদের গেট, এখান থেকেই নীল বেরোবে, আমি স্পোর্ট কার্ড দিয়ে দিয়েছি, তো কার্ড নিয়ে ভিতরে গেছে, এবার নীলকে নিয়ে আসবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, আর স্পোর্ট কার্ড যেরকম জমা পড়বে সেরকম হিসাবেই তো বাচ্চারা আসে। তো সবাই চলে এসছে, এখনও নীলের স্পোর্ট কার্ড গিয়ে পৌঁছয়নি, দেখা যাক কখন আসে। ওই যে চলে এসেছে, হাতের মধ্যে একটা গোল আইসক্রিমের মতো কিছু একটা বানিয়েছে চিলড্রেনডেতে, তো যাক দেখা যাক এটা কী বানিয়েছে। তো এটা হচ্ছে একটা কার্ডবোর্ড আর আইসক্রিমের স্টিক দিয়ে ওই যে মানে চিলড্রেন ডে সেলিব্রেশনের ওটা লাগিয়েছে, হ্যাপি চিলড্রেন ডে এরকম বানিয়েছে।
আর এখন গাড়ি করে যাব, তো হাওয়া লাগবে, তাই জন্য আবার জ্যাকেটটা পরেছে। আর এখন যাচ্ছে দেখো সোজা আলু কাবলি খেতে। তো এখানে তো আলু কাবলি এক আমরা দেখতে পাচ্ছি বানিয়ে রেখেছে অলরেডি, বানানো লাল টক টক করে রাখো পুরো আলু কাবলিটা বানিয়েছে, আর এটাই বলছে এখন খাবে। ভালো লাগছে? ঝাল লাগছে না? তাকাই ঝাল, তাকাই দিকে, ঝাল লাগছে না তো? কি লাল টক টক করছে, ঝাল নেই? হ্যাঁ ঝাল লাগছে তো। আলু কাবলিটা প্রচণ্ড ঝালের কালার দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সে যতই ঝাল লাগুক না কেন ওই দেখো খেতে খেতেই বাড়ি চললো। আলু কাবলি ছাড়ার পাত্র নয় সে, বাড়ির খাবার হলেই শুধু ঝাল লাগে। তো এখন বাজে বেলা 12টা, নীলকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম, বাড়িতে এনে আবার ড্রেস চেঞ্জ করে টুকটাক কিছু খাইয়ে দাইয়ে ওকে আবার টিউশনে ছেড়ে দিয়ে বাড়ি আসলাম। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ওই যে সবজিগুলো শুধু পড়ে আছে আর এই যে সকালবেলা ওষুধটা খেয়েছি তাড়াহুড়ো করে যেটা গুছিয়ে রাখবো সেটাও হয়নি, ওখানেই পড়েছিল। আর এই সবজিগুলো এখন গোছাতে হবে। তো এখানে অনেক সবজি রয়েছে, ফল আছে, আপেল, এটা হচ্ছে আপেল, আর তার পাশে হচ্ছে এই যে পেয়ারা আছে, একটা লাউ আছে, পেঁপে আছে, উচ্ছে আছে, পটল আছে, শিম, পেঁয়াজকলি, বেগুন, প্রচুর প্রচুর সবজি আছে এখানে। আর যেহেতু হচ্ছে শীতকাল, তো দিয়ে বাজারে গেলেই না সবজি দেখে একদম কি বলবো, সবজি কিন্তু এমনিতেই খুব ভালোবাসে, আর শীতকালের সবজি তো যা দেখবে তাই নিয়ে আসবে। এখানে পেঁয়াজও আছে, পেঁয়াজগুলো বেশ বড় বড় সাইজের। তো চলো আপাতত এখন এগুলো গুছিয়ে রাখো, আর এগুলো ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর ছোট ছোট বড়ির মতন সয়াবিন। তো দেব বলছিলো বাজারিটা দেখতে পেয়েছে তো নিয়ে নিয়েছে ছোট ছোট দানা, দেখতে বেশ ছোট ছোট ভালো লাগছিলো তাই বলছি নিয়ে নিলাম, জানি না কেমন হবে, খেয়েই দেখা যাক একবার, লোকটা বললো বেশ ভালো হবে তাই জন্য শুনে দেব আবার নিয়ে নিল। আর এখানে এখন অসংখ্য সবজি সব প্যাকেট প্যাকেট করে এখন ভরতে হবে। শরীরটাও ভালো নেই, একবার ভাবলাম কি একদম বাস্কেটের মধ্যে সব ব্যাগ শুদ্ধ ঢেলে রেখে দিই, তারপরে আবার ভাবলাম যে না সেই তো আমাকে রান্না করার সময় খুঁজে খুঁজে একটা একটা করে তুলতে হবে, তার থেকে ভালো একটু কষ্ট করে আবার আলাদা আলাদা প্যাক করে গুছিয়ে রাখি, তাহলে রান্নার সময় কী হয় সহজে একটা প্লাস্টিক তুললে একবারে সবকটা সবজি একসাথে পাওয়া যায় আর কি। তো হলো সবকটা প্যাকিং করা, এবার চলো দুই ফ্রিজে যার যার জায়গায় সেগুলো সেগুলো সব ঢুকিয়ে রাখি, কারণ একটা ফ্রিজে এত সবজি রাখার মতন জায়গা নেই, অন্য জিনিসপত্র তো ভর্তি রয়েছে। তো যাই হোক আজকের মতন একটু ফলও বার করে রেখেছি আমার জন্যে। তো আলু পেঁয়াজগুলো গুছিয়ে রাখলাম, আর একটা বাঁধাকপি যে বার করে রেখেছি ওটা কালকে রান্না করবো। তো মোটামুটি সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে স্নানটা করা বাকি আছে। তো স্নানটা করে পুজো করে নিই, তারপরে আবার আরেকটা বাজতে না বাজতে নীলসোনাকে টিউশন থেকে আনিয়ে যেতে হবে, তারপর ওকে এনে তারপর লাঞ্চ খাবো। তো চলো এখন আপাতত ক্যামেরাটা অফ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সেই যে দুপুরের পর থেকে এখন দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে দিয়ে বাছে, আর অসংখ্য গাছ আর টব আর মাটি নিয়ে সে ঘাটাঘাটি করছে, কারণ সানডে করে তো সে গ্রামের বাড়িতে যায়। আর ওখান থেকে আসার পথে না হাইরোডের দুপাশে অনেক 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 নার্সারি আছে, তো দেব প্রায় প্রায় নার্সারিগুলোতে যায় আর গাছ নিয়ে আসে। আর যেহেতু তো গ্যাদা চন্দ্রমল্লিকার কী সব গাছ নিয়ে এসেছে, আর একটা হচ্ছে গোলাপ ফুলের গাছ এনেছে ইয়েলো, ওই যে দেবের মাথার উপরে যে টপটা বসানো রয়েছে পাঁচিলে, তো ওটা হচ্ছে একটা ইয়েলো কালারের গোলাপ ফুল, বেশ সুন্দর লাগছে, কুড়িও আছে। আর এখানে ও মাটি বানাচ্ছে, বাবা মাটি কাটি বানিয়ে তো অবস্থা খারাপ। হ্যাঁ মাটিগুলো এরকম পরে বানাতে হবে, মাটিটা বানালে গাছ হবে, সার দিতে হবে, সার দিচ্ছে। জবা এই গেঁদা ফুল গাছ বসাবে, যাচ্ছি যাও। মাটিটা বানানোই ছিল, এর মধ্যে সার দিয়ে মিক্স করে তারপর বাদ বাকি সমস্ত গাছগুলো বসাবে আর কি।
তো এখন ওই কাজে ব্যস্ত, আর আমার শরীরটা হচ্ছে সকাল থেকে এতটাই দৌড়াদৌড়ি করেছি, আর সকালেই বলেছিলাম প্রচণ্ড সর্দি লেগেছে, আর ওই সর্দিতে আর রোদের মধ্যে বারবার করে যাতায়াত করায় মাথা পাতা যন্ত্রণা করছে, আর কাটাও কেমন জ্বরজ্বর ভাব। তো এখন আমার অবস্থাটা মোটামুটি ভীষণই খারাপ বলতে গেলে, একটা জ্বরের ওষুধও খেয়ে নিয়েছি দেব আসা মাত্রই ওর কাছ থেকে নিয়ে। তো যাই হোক, আর শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আর ক্যামেরার সামনে আসিনি, দেব এই কাজগুলো বসাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মোটামুটি এখানেই চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না। সো আজকের মতন টাটা, বাবা, গুড নাইট, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।